ফাহিম এইচডি মিডিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। الصلاة والسلام عليك سيدي يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لوليه والصلاة على نبيه والوزن والفضل والأدل والنجم بالجزم بوحدته بكبريائه بسلطان وبإعلان وبإتقان وبإيمان وبيان في فرقان وحده لا شريك له ولا نظير له ولا مثل له ولا مثال له ولا زد له ولا ند له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إيماننا وقدوتنا ورؤوفنا ومولاه بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا সকলে আমার সাথে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়াতুহান নাফসুল إن ترجعي إلى ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم قال النبي صلى الله تعالى عليه الصلاة والسلام يقيد على النار ألف سنة حتى احمرت ثم يقيد عليها ألف سنة حتى ابيضت ثم يقيد عليها ألف سنة حتى اسودت ففي رحمته وبآيات الله একটি জবান বন্ধ রাখবেন না রে, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন ইয়া রাসূলুল্লাহ, উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলেন ইয়া ওয়ালি আল্লাহ, ফি ومعشوقه مقبرا وآمرا إن الله وملائكته
سنته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا وعلى علي سيدنا اي دنيا pore takbir amra ek din takbo na কথা বলেন ঠিক না বেটি? এই দুনিয়া পরে তাকবে আমরা একদিন তাকব না, সবাই আমাদের বলে যাবে নবী গো আপনি বইলেন না আল্লাহুম্মা জোরে জোরে مولانا وعلى آل سيدنا কবে জানি ডাকাশিবে এই বাড়ি গোর চারিতে আপন পোশাক কোলে কোলে সাদা কাপন পরিতে আল্লাহুম্মা মারহাবা মাওলানা ওয়ালা আলী সাইয়্যিদেনা لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله حسبي ربي أغمى في قلبي غير الله نور محمد ألا إله ألا إله إلا الله ألا إله إلا ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মহব্বতে জিকির করলে আপনাদের অসুবিধা হইব নি? একটু মহব্বতে জিকির করতে পারবেন নি? একটু মহব্বতে আস্তে আস্তে একজোর জিকির করবেন আল্লাহ 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 মাটির দেহ লইয়া তুমি গৌরব কিসের কর রে, একদিন কবর দেশে রে যাইতে তোমার হবি রে, একদিন কবর দেশে রে যাইতে তোমার হবি রে, মাটির দেহ লইয়া তুমি গৌরব কিসের কর রে, মাশাআল্লাহ আল্লাহ কবর হবে সৃষ্টি কানা সঙ্গের সাথে কেউ বিনা, কবর হবে সৃষ্টি খানা সঙ্গের সাথে
নাল কাঁচা চেরে যেই দিন তোমার পাখি উড়ে যাবে রে মাটির দেহ লইয়া তুমি গৌরব কিসের গৌরব রে এই মশলা আল্লাহ 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 যতই খোরলা বারে গারে রংতা মাসা বাবু গিরি যতই খোরলা বারে গারে রংতা মাসা বাবু গিরি যাবার কালে আমল চারা যাইবার কালে আমল চারা সবই পরে রবে রে মাটির দেহ লইয়া তুমি গৌরব কিসের গৌরব রে এই মশলা আল্লাহ আল্লাহ যাইতে হবে একদিন তোমার ওরে ও মন অন্দর কো বহরে এই মশলা আল্লাহ আল্লাহ যাইতে হবে একদিন তোমার মাটির গড়ে মন অন্দর কো বহরে এই মশলা আল্লাহ 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 মায়ার জালে পড়িয়া দেখলাই নাম চাইয়া কি নিবে তোমার জওয়ারি বেহনা মশলা আল্লাহ আল্লাহ বাপরে মন নিরহলা কি নিবে যাওয়ার বেলা কি উপায় হো ইবে তোমার মরণের পরে অন্দর কব রে এই মশলা আল্লাহ আল্লাহ যাইতে হবে একদিন তোমার মাটির গড়ে মন অন্দর কব রে এই মশলা আল্লাহ 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 এলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা কি রাত করেছেন উপস্থিত আজকের কুরসা কাগাউরা হিলফুল ফজল সুন্নি যুব সংগঠনের উদ্যোগে চতুর্থ বার্ষিক সুন্নি মহাসম্মেলনে সম্মানিত সভাপতি সদ্দাবাজান হযরতুল আল্লামা তৈমুজালি কান সাহেব খতিব ইমাম কুরসা কেন্দ্রীয় জামে মসজিদ আজকের মাহফিলের সহসভাপতি আলহাজ জনাব মঈনুদ্দিন সাহেব আজকের মাহফিলের প্রধান মেহমান শাহ শওকত আলী আরফিন সেলিম সাহেব চেয়ারম্যান 8 নং কাগাউড়া ইউপি আজকের মাহফিলের উদ্বোধক যিনি হযরতুল আল্লামা হযরত মাওলানা আবুল ফজল সাহেব এবং আজকের মাহফিলে আমার পূর্বে যিনি আলোচনা করেছেন আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি হযরতুল আল্লামা মাওলানা জাহিদুল ইসলাম অন্ধ হুজুর সাহেব উপস্থিত আছেন ছিলেন হযরত মাওলানা নাসিরউদ্দিন খান সাহেব হবিগঞ্জ এবং দূর দূরান্ত থেকে আগত আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক অলি প্রেমিক আমার শরণমনা সুন্নি মুসলমান ভাইয়েরা পর্দার অন্তরাল থেকে শুনছেন পর্দানি শীন সবলা অবলা মা ও বোনিরা সকলের কেদমতে আবারও শান্তির বাণী সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহ পাকের দরবারে অসংখ্য গুণিত শুকর যে মহান আল্লাহ পাক আজকের নোরানি ইমানি এরফানি সুন্নি কনফারেন্সে আজকে রাত্র প্রায় 11টার কাছাকাছি যে সময়ে মানুষ ঘুমের কথা ঠিকানা বেঠিক বলেন এই সময় আল্লাহ পাক রাব্বুল আলামিন জান্নাতের বাগানের মধ্যে যে আল্লাহ পাক আমাদেরকে সকলকে কবুল করেছেন এই জন্য আমরা কি খুশি না বেজার
আওয়াজটাকে আসতে হইব না জুড়ইব, একটু মহব্বতে বলি আলহামদুলিল্লাহ, লক্ষ কোটি সালাতার সালাম ওই নবীজির নূরানি কদম মোবারকে, যেই নবী হাজির নাজির, যেই নবী গায়েবের খবর দেনওয়ালা, যেই নবী হাশরের ময়দানে উম্মতকে তরানেওয়ালা, কথা বলেন ঠিক না বেটি? যেই নবীজি রুহানি জগতে উম্মতের মায়ায় উম্মতি উম্মতি বলে কেঁদেছেন, যেই নবীজি দুনিয়াতে আসার পরে উম্মতের মায়ায় উম্মতের স্লোগান দিচ্ছেন, যেই নবী এখন রওজা মুবারকে থেকে উম্মতি উম্মতি বলে কান্দেন, ওই রসূলে পাকের উম্মত করে আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের সকলকে যে কবুল করেছেন এই জন্য খুশি না বেজার? আওয়াজটাকে আস্তে করে করবেন না জোরে করবেন, একটু মহব্বতে বলি সুবহানাল্লাহ, বলি আল্লাহু আকবার, সকলে এবার বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ আমার, আমি ভূমিকা দিয়ে মূল্যবান সময় নষ্ট করতে চাই না, যেহেতু রাত্র 11টার কাছাকাছি বেজে গেছে, আমি সরাসরি আলোচনার মধ্যে চলে যাব। আলোচনায় হাত দেওয়ার আগে আপনাদেরকে বলতে চাই, আপনারা বলুন আমাদের আসল ঘর কি বিল্ডিং না কবর? কবর বললে কি বই পায়? বই পাওয়ারই কথা ঠিক না বেঠিক বলেন? কবর কি টাইস করে থাকবো? পাক্কা থাকবো? টাইস থাকবে না। আমি বলি কবর টাইস থেকে বেশি টাইস হয় যদি আপনি রসুলকে ভালোবাসা নিয়ে যদি কবরের মধ্যে যেতে পারেন, আপনার কবরটা জান্নাতের টুকরা হয়ে যাবে, চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এই জন্য বাবাজিরা, আজকে এই নোরানি মাহফিল, জীবনের কোনো কিছুই যদি আল্লাহ পাকের দরবারে কবুল না হই, আল্লাহর কাছে হাশরের দিনে বলতে পারবো আল্লাহ গো আমাদের সকলকে যে কুরশাকা গাওরা হিলফুল ফুজুল সুন্নি যুবসংঘের উদ্যোগে মাহফিলের মধ্যে বসায় রাখছিলেন, ওই মাহফিলের খাতিরে আপনার আমাদের সকলের জীবনের গুনাহগুলো মাফ করে দেন, আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারে কি পারে না বলেন? আওয়াজ করে বলেন পারে কি পারে না? ও বন্ধু রে গভীর মনোযোগ, আপনাদের কাছে বলতে চাই, আজকে কুশা গ্রামে এই কাগাউরের ময়দানে আসার পরে গ, এই কাগাউরা মেম্বার সাহেবের বাড়িতে দেখলাম কত সুন্দর বিল্ডিং, আসলে আমাদের কারো সঙ্গে এই বিল্ডিং এই বাড়িঘর যাবে না রে, আমাদের সঙ্গে যাবে ইমান আর আমল, কথা বলেন ঠিক না বেটি? আমার যুবক বাইরে ও মুরব্বী বাবাজির গো, আপনাদের কাছে আমি বলতে চাই, এই পৃথিবীর মধ্যে যারা কবর দেশে চলে গেছি গো, আমাদের দাদা আমাদের নানা যারা কবরের দেশে চলে গেছে, আজ পর্যন্ত কবর দেশ থেকে কোনো মানুষ পীর আসছেনি, কথা বলেন আসছেনি? এই যুবক বাইরা কবরের মধ্যে জানেন তিনটা প্রশ্ন আল্লাহ পাক ফেরেশতা দিয়ে করাবে রে, ওই তিনটা প্রশ্ন ফেরেশতারা কবরের মধ্যে করবে, কিন্তু কবরের মধ্যে যেমনি করে তিনটা প্রশ্ন করা হয় ওই কবরের মধ্যে কিন্তু তিনটা আজাব আছে। এক নম্বর আজাব হলো এই কবরের মধ্যে যখন আপনাকে আমাকে নামায়া দিব গো, ফেরেশতারা যখন কবরের মধ্যে এসে জিজ্ঞাসা করবে ইংদিনিং টাইমে, ওই কবরের মধ্যে রে ওই কবরের মাটি গুলো এমন একটা চাপা মারবে, ডান পাশের হাড় গুলো বাম পাশে নিয়ে যাবে, হাড্ডি গড্ডি গুড়া বানায় লাইবো রে। ও আমার যুবক বাইরা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করো হলো, ও আলী গো কবরের মধ্যে যে মাটি তোমার চাপ মারবো গো, তুমি ওই সময় কি করবা? কই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, আমি ওই সময় মাটি গুলাকে এমনি করে আলগে মাইরা রাখবো, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার বাবা জি মোমিনদের কবরের মধ্যে এই ভাই মাটি চাপা দিবে না রে, মাটি যখন চাপা দিবে মোমিনের গায়ের মধ্যে এমন একটা পাওয়ার আসবে রে, মাটির এই টাচের সাথে মোমিনের শরীরের মধ্যে আরাম লাগবে, চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক বাইরে
ও মুরব্বী বাবা দীর্ঘ। এই কবরের দেশটা কিন্তু সাধারণ দেশ না, ওই কবরের মধ্যে দুই নম্বর হচ্ছে কবরের মধ্যে আল্লাহ পাক আগুন দিয়া ফেরেশতাদের মাধ্যমে জ্বালায় দিব। ওই কবরের মধ্যে এমন বিষধর সাপ থাকবে রে, ওই সাপ গুলো যদি দুনিয়ার জমিনে মাত্র শ্বাসটা পালাইতে পারতো গো, সমস্ত মানুষেরা কলেরা রোগী হইয়া মারা যাইত। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়া মিছে মায়া দোকাবাজির ঘর, আপন আপন করছো যাদের তারা সবাই পোবর, সব ছাড়িয়া যাইতে হবে অন্ধকার কবর দুস্ত হে। কবরে তে রাখার পরে আসবে দুই ফেরেশতা, দুনিয়াতে কে করেছো করিবে জিজ্ঞাসা, সঠিক উত্তর দিলে হবে শান্তি সুখের বাসা বন্ধু রে। উত্তর যদি সঠিক না হয় হাদিসেতে পাই, উত্তর যদি সঠিক না হয় দুঃখের সীমা নাই, সর্প এসে দংশন করবে হাদিসেতে পাই, যেই জায়গায় সাহায্য করার আপন কেহ নাই দয়াল রে। কথা বলেন ঠিক না বেটে? আপনাদের কাছে বলতে চাই, ওই কবর দেশটা এমন একটা দেশ, একজন ব্যক্তি বাড়ির মধ্যে কিছু মাটি নিয়ে আসলেন, ওই মাটি গুলো দ্বারা উনি বাড়ির মধ্যে একটা কুমার আনলেন, ওই কুমারকে ডাক দিয়া বললেন ও কুমার গো, তুমি ওই মাটি গুলো দ্বারা একটা সুন্দর একটা কলসি বানাও। এবার কুমার এই মাটি দ্বারা কলসি বানানো শুরু করলেন সুন্দর করে, আগের জামানায় কিন্তু মাটি দ্বারা কলস বানানো হইতো গো, সুন্দর করে যখন কলসটা বানানো হইল ইঙ্গিন টাইমে ওই কলসের মধ্যে যেমনি করে পানিটা ঢুকাইছি গো, ওই পানিগুলো সকালবেলা ঢুকাইছে, বিকালবেলা পানিগুলো গরম হয়ে যায়, আবার বিকালবেলা ওই কলসের মধ্যে পানি ঢুকাই গো, সকালবেলা পানিগুলো গরম হয়ে যায়। এই কলসের মালিক আশ্চর্য হয়ে গেল, জীবনে বহু পানি দেখলাম, জীবনে বহু কলসি দেখলাম রে, কিন্তু কলসের মধ্যে পানি দিলে তো গরম হয় না, সূর্যের আলো আগুনের তাপ ছাড়া গরম হয় না। আজকে দেখি এটার মধ্যে আগুনের তাপও দেই না গো, আজকে কেন এই পানিটা গরম হয়ে যায়, এইটা জানার জন্য ডাক্তার কবিরাজের কাছে গেলে হবে না। শরীরের মধ্যে রোগ হইলে ডাক্তারের কাছে গেলে, কবিরাজের কাছে গেলে রোগ ভালো করে দেয়। আপনার কলবের মধ্যে যেই রোগটা হবে, ওই রোগটা যদি সারাইতে হইবি রে, আল্লাহর ওলির দরবারে যাইতে হবে কি হবে না? নবরঙ্গের রূপ ধরিয়া পাগল করিয়া এখন দয়াল রইলা কোথায়, ওরে জ্বালাইতে কত কোন নিবাইতে কত কোন, জানি দয়ালের দয়ার অভাব নাই, জানি দয়ালের দয়ার অভাব নাই, আই মোর জ্বালা গো জ্বালা কি দি এনি বাই, মুর্শিদ প্রেম জ্বালায় অহঙ্গ জলে জ্বালা কি দি এনি বাই, একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার যুবক বয়নরে ইন্দ্রিয় টাইমে যখন আল্লাহর একজন ওলির কাছে চইলা গেছে গো, ওই পাগলা আল্লাহর ওলির দরবারের মধ্যে যায়া ডাক দিয়া বলতেছে আল্লাহর ওলি গো, আমি একটা মাটি দ্বারা একটা কলস বানাইলাম, ওই কলসের মধ্যে সকাল বেলা পানি দিলাম গো, পানিগুলো বিকাল বেলা গরম হয়ে গেছে, আবার যখন বিকাল বেলা কলসের মধ্যে পানি দিই সূর্যের আলো আগুনের তাপ ছাড়া পানিগুলো গরম হয়ে যায়, এর কারণটা বুঝলাম না। আপনি একটু এর কারণটা একটু ব্যাখ্যা কইরা দেন। আপনাদের কাছে বলতে চাই, হে আমার কাগাউরার বাবা জিরা গো, আল্লাহর ওলিরা জানে কি জানে না, আওয়াজ করে বলেন জানে কি জানে না, কিছু বেয়াদবের আছে আল্লাহর ওলিদের কি নিয়ে কটাক্ষ করি গো, আল কেরামত আউলিয়া ও হাক্কুন, ওলিদের কেরামত হচ্ছে সত্য, কথা বলেন ঠিক না বেটে? আমার যুবক বাইরে আমি যাই সাবজেক্ট অনুযায়ী আমাকে দেওয়া হয়েছিল, এই সাবজেক্টে আমি যাইতেছি ইনশাআল্লাহ।
আপনার এ আমার যুবক ভাইরা, ইংদিন টাইমে ওই পাগলাটা যখন আল্লাহর বলির কাছে গেলেন, যাওয়ার পরে আল্লাহর বলি যখন চক্ষুটা বন্ধ করলেন গো, আবার চক্ষুটা করলেন ইংদিন টাইমে ওই কলসির মধ্যে যখন আবার পানি দিলেন, পানি দেওয়ার সাথে আল্লাহর বলি ডাক দিয়ে বলতেছি গো, এবার ওই পানিগুলো গরম হয়নি, এবার দেখা গেল গো পানিগুলো আর গরম হয় না, তাহলে বোঝা গেল আল্লাহর বলির রাডারের মধ্যে কাজটা ধরা পড়া গেছে। কথা বলেন ঠিক না বেটে? আমার যুবক পায়রারি ও মুরব্বী বাবা জি গো, আল্লাহ পাক রব্বুল আমিন কোরআন শরীফের মধ্যে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা তুমি তোমার প্রতিপালকের দিকে ফিরে যাও। আপনাদের কাছে বলতে চাই ও আমার বাবাজি গো, আপনি আমাদেরকে প্রতিপালকের কাছে ফিরে যাইতে হবে কি হবে না? কথা বলেন হবে কি হবে না? এই জন্য আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে বলেছেন, উকিদু আলান নারি আলফাসানাতিন হাত্তা মারাত সুম্মা ইউকিদু আলান নারি আলফাসানাতিন হাত্তা বিয়াদাদ সুম্মা ইউকিদু আলাইহা আলফাসানাতিন হাত্তা সুয়াদাদ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, জাহান্নাম এমন একটা জায়গা গো, জাহান্নামের আগুনগুলোকে কোটি কোটি বছর যখন তাপ দেওয়ার পরে ওই আগুনগুলো কালো বর্ণ হলো, আবার কোটি কোটি বছর তাপ দেওয়ার পরে ওই আগুনগুলো সাদা বর্ণ হলো, আবার কোটি কোটি বছর তাপ দেওয়ার পরে গো ওই আগুনগুলো কালো বর্ণ হয়ে গেছে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ, আওয়াজ করে বলো আল্লাহু আকবার। আমার যুবক বৈরব, এই জন্য আল্লাহ পাক রব্বুল আমিন বলেন গো, তোমরা ইবাদি পাদখুলি ফি ইবাদি, তোমরা ইবাদতকারীদের সঙ্গী হয়ে যাও, তোমরা যদি ইবাদতকারীর সঙ্গী হও গো ওয়াদখুলি জান্নাতি, তোমরা জান্নাতের মধ্যে প্রবেশ করবা। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক বৈরব, এই জন্য আপনাদের কাছে বলবো গো, আমি হাদিস শরীফ থেকে সরাসরি একটা হাদিসের ব্যাখ্যা আপনাদের কাছে করব। আল্লাহর হাবিব দয়াল নবীজি বুখারী শরীফের একটা হাদিসের কথা বলবো। আল্লাহর হাবিব একদিন স্বপ্ন মুবারক দেখলেন গো, আপনারা বলুন আল্লাহর হাবিবের স্বপ্ন এটা কি স্বপ্ন নাকি আল্লাহর হাবিবের স্বপ্নটা ওহী? কথা বলেন ঠিক না বেটে? আল্লাহর হাবিবের স্বপ্নটা হচ্ছে সরাসরি ওহী, কথা বলেন ঠিক না বেটে? এ আমার যুবক ভাইরারি, এই জন্য আপনাদের কাছে বলতে চাই, আল্লাহর হাবিব স্বপ্ন মুবারকে দেখলেন দুইজন ফেরেশতা, একজন আল্লাহর হাবিবের ডান হাত মুবারকে ধরল আর একজন বাম হাত মুবারকের মধ্যে ধরল গো। ধরার পরে আল্লাহর হাবিবকে সামনের দিকে নিয়ে গেলেন, হঠাৎ করে আল্লাহর হাবিব যখন সামনের দিকে গেছি গো, ছায়া দেখতেছেন একটা লোক দাঁড়ান আরেকটা লোক বসা, দাঁড়া লোকটির হাতের মধ্যে দাঁড়ালো একটা করাত আছে গো, বসা লোকটির এই মাথার মধ্যে যখন করাতটা লাগাইছে তার পা পর্যন্ত শিলা পালাইতেছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক বৈরী, ইন্দিন টাইম আল্লাহর হাবিব ডাক দিয়া বললেন, ও আমার ফেরেশতারা রে, এই লোকটাকে কেন এই অবস্থা করা হচ্ছে? এবার আল্লাহর হাবিব যখন এই কথা বললেন রে, ইন্দিন টাইমে ফেরেশতারা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী দয়ার নবী, এই ঘটনা আপনাকে বলবো গো, আর একটু সামনের দিকে ছড়ুন না। আল্লাহর হাবিব যখন আর একটু সামনের দিকে গেলেন, ইংদিন টাইমে আল্লাহর হাবিব যখন সামনে গেছে গো, ওর পরে দেখতেছেন একটা লোক বসা আর একটা লোক দাঁড়ানো, দাঁড়ানো লোকটি হাতের মধ্যে বিশাল বড় একটা পাথর গো, ওই পাথরগুলো এই বসা লোকটির মাথার মধ্যে মারতেছে, ওই মাথার মগজগুলো ছিটকে ছিটকে জমিনের মধ্যে পড়তাছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব জানতে চাইলেন,
ও আমার ফেরেশতারা রে, ওই লোকটির কেন এমন অবস্থা হয়েছে? আল্লাহর হাবিব ডাক দিয়া বললেন, এ আমার ফেরেশতারা রে, এই লোকের কেন এমন অবস্থা হচ্ছে রে? ফেরেশতারা ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ নবী গো, আরেকটু সামনের দিকে চলুন, আপনাকে সমস্ত ঘটনা খুলে বলা হবে। চিৎকার দিয়ে বললেন, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যখন আরেকটু সামনের দিকে গেছে গো, যাওয়ার পরে আল্লাহর হাবিব দেখতেছেন এই জায়গার মধ্যে এমন একটা আগুনের কুণ্ডলি, ওই আগুনের মধ্যে অসংখ্য নারী এবং পুরুষগুলো জ্বলতেছে। আল্লাহর হাবিব ডাক দিয়া কই, ফেরেশ তারারে, ওই আগুনের তুন্দুনির ভিতরে এতগুলো মানুষ, ওই মানুষদেরকে জাহান্নামের আগুন দিয়ে জ্বালানো হচ্ছে গো, এরা তো আমার উম্মত, এদেরকে কেন এমন অবস্থা করা হচ্ছে? ফেরেশতারা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আর একটু সামনের দিকে চলুন, সমস্ত ঘটনা খুলে বলবো। আপনাদেরকে বলে যাই, সমস্ত ঘটনাগুলো খেয়াল করবেন, বাদে সমস্ত এক একটা ঘটনার এক একটা জবাব আছে। আল্লাহর হাবিব আর একটু সামনের দিকে যখন গেলেন, যাওয়ার পরে দেখতে পাইলেন বিশাল বড় একটা রক্তের নহর দেখা যায়। ওই রক্তের নহরের মধ্যে একটা লোক দাঁড়ায় রয়েছে, তীরে আসার জন্য চেষ্টা করতেছে, আরেকটা লোক পাড়ের মধ্যে দাঁড়ায় রয়েছে গো। ওই দাঁড়ানো লোকটির হাতের মধ্যে বিশাল বড় পাথর, যেই মাত্র ওই লোকটি ওই তীর থেকে কাছে আসতে চায়, ওই লোকটি ওই জায়গা থেকে পাথর মারে বিদায়, ওই লোকটি আর তীরের মধ্যে আসতে পারে না। চিৎকার দিয়ে বলুন, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, ও আমার ফেরেশতারা রে, ওই লোকটি লোকদের কেন এমন অবস্থা করা হচ্ছে? ফেরেশতারা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আর একটু সামনের দিকে চলুন, ঘটনাগুলো আপনাকে খুলে বলবো। আল্লাহর হাবিব যখন আর একটু সামনের দিকে গেছে গো, আল্লাহর হাবিব যখন আর একটু সামনের দিকে গেলেন, যা দেখতেছেন একটা সবুজ একটা বৃক্ষ দেখা যায়, ওই সবুজ বৃক্ষর নিচে একজন বৃদ্ধ লোক দেখা যায়। ওই বৃদ্ধ লোকের সম্মুখে অনেক অসংখ্য ছোট ছোট ছেলে মেয়ে গুলা দেখা যায়। চিৎকার দিয়ে বলুন, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, ও আমার ফেরেশতারা রে, এই জায়গার মধ্যে সবুজ গাছের নিচে একটা লোক বৃদ্ধ একটা লোক বসা, অসংখ্য ছেলে মেয়েগুলো খেলাধুলা করতেছে, ওই ওই লোকগুলো কারা এবং ওই বৃদ্ধ লোকটাকে আপনাদের কাছে বলতে চায়? আল্লাহর হাবিব জানে কি জানে না, কথা বলেন জানে কি না? যাই না, আল্লাহর হাবিব প্রশ্ন করছে, এটা হচ্ছে শরীয়ত, কথা বলেন ঠিক না বেঠিক? আমার যুবক বাইরে, ও মুরব্বী বাবা জিরাগো, আমি ডানে বামে যাব না, আলোচনা আমি সংকীর্ণ শেষ করে দিব। বন্ধুরা রে আমার, ও আমার বাবাজিরা, ইংদিন টাইমে আল্লাহর হাবিবকে একটা গাছের গোড়ার মধ্যে নেওয়া হলো, ওই গাছের গোড়ার মধ্যে একটা লোক দাঁড়ায় রয়েছে, সামনের মধ্যে আগুন জ্বলতাছে, ওই লোকটা আগুনের মধ্যে পুঁতে সঙ্গে সঙ্গে আগুন নিভা যায়। এবার আল্লাহর হাবিবকে ওই গাছের মধ্যে নেওয়া হলো গো, সুন্দর একটা গাছের মধ্যে নেওয়া হলো, ওই ওই সুন্দর একটা গোড়ের মধ্যে অসংখ্য নারী পুরুষ আছে গো, আলাদা আলাদা প্লাট আছে। এবার আল্লাহর হাবিব ডাক দিয়া বললেন, ও ফেরেশতারা রে, এত সুন্দর গোড়ের মধ্যে এই লোকগুলো কারা? ফেরেশতারা ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আর একটু সামনের দিকে চলুন, আপনাকে বলবো। আল্লাহর হাবিব দেখতে পাইলেন আরেকটা সুন্দর গোড় দেখা যায়, ওই গোড়ের মধ্যে হাত কাটা গলা কাটা অনেক অসংখ্য নারী পুরুষ দেখা যায়। চিৎকার দিয়ে বলুন, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, ফেরেশতারা রে, ও আমার ফেরেশতারা, ওই জায়গার মধ্যে অসংখ্য পুরুষ দেখা যায়, মহিলাদেরও দেখা যায়, আলাদা আলাদা প্লাট আছে, ওই পুরুষগুলো কারা যাদের হাত কাটা গলা কাটা? এবার ওই আল্লাহর হাবিবকে ফেরেশতারা ডাক দেয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, প্রথম যেই লোকটাকে দেখেছিলেন, প্রথম যেই লোকটাকে দেখেছিলেন মাথার মধ্যে করাটা লাগাইয়া গো নিচের দিকে ছিড়ালিতাছে, ওই লোকটা পৃথিবীর আর কোন লোক নয়, ওই লোকটা হচ্ছে সবচাইতে বড় মিথ্যাবাদী। চিৎকার দিয়ে বলুন, সুবহানাল্লাহ।
আমার যুবক ভাইরা আল্লাহর হাবিবকে ফেরেশতারা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, বাদে যে লোকটারে আপনি দেখলেন, ওই যে লোকটার মাথার মধ্যে পাথর মেরে মাথা ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে, ওই লোকটা দুনিয়ার এমন একটা লোক যে দিনের রাত্রে বেলা কোরআন শরীফ পড়ত, দিনের বেলা কোরআনের কোন আমল করত না, ওই লোকটা হচ্ছে সেই লোক। আর যে নারী পুরুষ গুলোকে অসংখ্য নারী পুরুষকে দেখছেন গো, এই নারী পুরুষরা দুনিয়ার ওই সমস্ত নারী পুরুষ যারা নিজের নিজের নফসের উপরে অত্যাচার করেছে, যারা ব্যভিচার করেছে, ওই সমস্ত নারী পুরুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুন দ্বারা জ্বালায়া দিচ্ছেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ, আমার যুবক বৈরী আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, ও আমার ফেরেশতারা রে, এই যে রক্তের নহরের মধ্যে লোকগুলো তীরের মধ্যে আসতে চায়, ওই লোকগুলো কারা? এবার ফেরেশতারা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী দয়ার নবী, ওই লোক আর কেউ না, ওই লোকগুলো হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় সুদকুর যেটাইন, এই লোকগুলো হচ্ছে তারা। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ, আমার যুবক ভাইরা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সুদ আমাকে হারাম করে দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ পাক ব্যবসাকে হালাল করেছেন আর আল্লাহ পাক রব্বুল আলামিন সুদকে হারাম করে দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক না বেটি? এই জন্য আমার বাবা জিরারি আপনাদের কাছে বলে দিয়ে যায়, আমরা কি সুদ চাইব না, সুদ বর্জন করে দিব? সুদ বর্জন করবেন কিনা কথা বলেন? ইরাক করছেন আপনারা, আলোচনা শেষ করে দেই। আমার যুবক ভাইরা, ও মুরব্বী বাবা জিরা গো, ইংদিনিং টাইমে আল্লাহর হাবিবকে ফেরেশতারা ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী দয়ার নবী, গাছের গোড়ার মধ্যে যে লোকটাকে দেখছেন গো, ওই লোকটা আর কেউ নয়, ওই লোকটা হচ্ছে জাতির পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, বন্ধুরে আমার, এবার ফেরেশতারা ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, অসংখ্য ছেলে এবং অসংখ্য মেয়ে, যে ছোট ছোট ছেলে মেয়েগুলো যাদের ছোটবেলায় ছেলে মেয়েগুলো মারা গিয়েছে, ওই সমস্ত ছেলে মেয়েগুলোকে কোরআনের তালিম দিচ্ছেন হযরতে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, এই জন্য বাবা জিরারে কোরআন শরীফ তেলাওয়াতের দরকার আছে না নাই, কথা বলেন আছে কিনা? আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, এই কোরআন শরীফ তেলাওয়াত করে একদম সঠিক পথ পাবে, একদম এই কোরআন শরীফ পড়ে ধ্বংস হবে। আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। এই জন্য কোরআন শরীফ পড়তে হবে একলাতের সাথে, কথা বলেন ঠিক না বেটে? আমার যুবক ভাইরা, ওই কোরআন শরীফকে যদি আঁকড়ে ধরতে পারো গো, মৃত্যুর পরে ওই কোরআন শরীফটা আপনার প্রহরী হইয়া দাঁড়াইয়া থাকবে, ফেরেশতারা বলবে তুমি কে, ওই ফেরেশতাদেরকে কোরআন শরীফ জবাব দিবে, আমি হচ্ছি 30 পারা কোরআন শরীফ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, যে কোরআন শরীফ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, এই কোরআন শরীফের আমি আল্লাহ পাক রব্বুল আমিন নাযিল করেছি, তার হেফাজত আমি আল্লাহ পাক আমার নিজের হাতের মধ্যে রিসিভ করেছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আওয়াজ করবেন আল্লাহু আকবার। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।